আমাদের অবস্থান নিয়ে কিছু বলবো না। এখানে রাশিয়ান রাষ্ট্রদূত আছে, রাশিয়ান এম্বাসি আছে। রাশিয়ান এম্বাসির প্রতিক্রিয়াটা কি? জেলেনস্কির সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বৈঠক হবে এটা আগে থেকে জানাচ্ছে, এবং এটা নিয়ে রাশিয়ান দূতাবাস যে বক্তব্য রেখেছে যে এটা আমাদের সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না। আমি একই কথা রাশিয়ার, আমরা তো মানবিক দিক, সেটা অবশ্যই আমরা ইউক্রেনের ন্যায়সঙ্গত যে বিষয়গুলো, কমন পিপলকে আজকে মারা যাচ্ছে প্রায় প্রতিদিনই তো সেখানে হত্যাকাণ্ড করছে, এখন সেই দিকটা তো আমরা প্রশংসা করতে পারি না। আবার অন্যদিকে 1971 সাল যদি সেদিন রাশিয়া আমাদের পাশে, তৎকালীন সোভিয়েত ইউনিয়ন আমাদের পাশে না দাঁড়াতো, তাহলে বঙ্গোপসাগর অভিমুখে সপ্তম নৌবহরের যে যাত্রা সেটা আমরা ঠেকাতে পারতাম না, সেটা হলে একটা মেসাকার এখানে হয়েও যেত। দেখুন, এই কথাটি প্রথমেই বলা উচিত যে বাংলাদেশে একটা সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, এই নির্বাচন নিয়ে সমালোচনা মুখরও ছিল বহির্বিশ্বের একটা অংশ। তারপরও আজকের এই সংকটে সিকিউরিটির মতো সেন্সিটিভ ইস্যুতে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে নিমন্ত্রণ করা এবং গুরুত্বপূর্ণ একটা বক্তব্যের অংশীদার করা, এটা বাংলাদেশের গুরুত্বকে তুলে ধরে। বাংলাদেশের গুরুত্ব কতটা গুরুত্ব আজকের বিশ্বে সে পরিচয়টা বহন করে। সেখানে সিকিউরিটি ইস্যু নিয়ে বলতে গিয়ে প্রধানমন্ত্রী যেমন যুদ্ধবন্ধ বিষয়ে জেলেনস্কির সঙ্গে কথা বলতে গিয়ে যুদ্ধের বিরুদ্ধে শান্তির পক্ষে তিনি জোরালো বক্তব্য রাখেন, এবং সবচেয়ে জোরালো বক্তব্যটি রাখেন, এটা বোধ হয় কারো ইউরোপীয় অন্য কোনো নেতা এই দুঃসাহস দেখাতে পারেননি যে স্টপ জেনোসাইড ইন গাজা, গাজা গণহত্যা চলছে, এই গণহত্যা বন্ধ করত। এটা শেখ হাসিনার সাহসী যে কূটনীতি সেটাই আমরা দেখলাম।